নির্বাচনী প্রচার প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান, মাদারীপুরের নতুন শহর এলাকায় আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং নারায়ণগঞ্জের চাষড়ায় আছেন শওকত আলী সৈকত। প্রথমেই যাচ্ছি মাদারীপুরের সঞ্জয় কর্মকার অভিজিতের কাছে। সঞ্জয়, মাদারীপুর দুই আসনের যে তথ্য আমার কাছে রয়েছে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে দেখা যায় যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাজাহান খান, বাংলাদেশ কংগ্রেস দল থেকে সুবল চন্দ্র মজুমদার, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ইউসুফ আলী সুমন এবং জাতীয় পার্টি থেকে একএম নুরুজ্জামান, এই চারজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দিনের খবর যদি জানাতে চাই তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর বাইরে অন্যান্য প্রার্থীদের তেমন কিন্তু আনাগোনা বা ভোটারদের সাথে কিন্তু গণসংযোগ আমরা তেমনটা দেখিনি। এখানে বলে রাখি যে মাদারীপুর দুই আসন মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবে পরিচিত, অর্থাৎ এই আসনের যে সংসদ সদস্য বর্তমান শাজাহান খান, তিনি টানা সাতবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে। অর্থাৎ যে ভোট ব্যাংক রয়েছে এই ভোট ব্যাংক আওয়ামী লীগের বাইরে নয়, এটি সদর উপজেলার একাংশ এবং রাজুর উপজেলার নিয়ে কিন্তু মাদারীপুর দুই আসন, যেখানে মোট ভোটার 4,08,000 ভোটার রয়েছে, তার মধ্যে 2,09,000 পুরুষ এবং 1,98,000 নারী ভোটার রয়েছেন, এছাড়া 6 জন অন্যান্য ভোটার রয়েছেন। অর্থাৎ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে বিগত দিনের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা তাদের যে প্রার্থী রয়েছে পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবেন, সেই হিসেবে তারা কিন্তু বিকল্প কিছু ভাবছেন। অর্থাৎ টানা সাতবারের যেহেতু সংসদ সদস্য রয়েছে এই আসনটিতে আওয়ামী লীগের পক্ষে, তেমনি অষ্টমবারের মতো কিন্তু তিনি এখানকার আওয়ামী লীগ সদস্য হতে পারেন যে ভোটাররা সেভাবেই বলছেন। কিন্তু আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে, প্রার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে যিনি রয়েছেন জাতীয় পার্টির এ কে এম নুরুজ্জামান লাঙ্গল প্রতীকের, তিনি বলেছেন যে বিকল্প অর্থাৎ পরিবর্তনের হিসাবে তাকে জনগণ বা ভোটাররা তাকে ভোট দেবেন। আবার আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন শাজাহান খান, তিনি বলেছেন যে সরকার যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেবেন। অর্থাৎ এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু লড়াই হবে বলে আমরা ভোটারদের কাছ থেকে তথ্য পেয়েছি এবং প্রার্থীদের কাছ থেকেও একই তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মারুফুর রশিদ খানের সাথে, তিনি বলেছেন সুষ্ঠুভাবে যেন ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং বাড়িতে নির্বিঘ্নে চলে যেতে পারে, সে ব্যাপারে তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করবেন এবং প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ ভোটের মাঠের যে হিসাব নিকাশ এরই মধ্যে কিন্তু ভোটাররা কষতে শুরু করেছেন, অর্থাৎ কোন প্রার্থীকে তারা ভোট দেবেন এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন সেদিকে কিন্তু ঝুঁকছেন। এছাড়া মাদারীপুর দুই আসনের নির্বাচনী প্রচারণা হিসাবে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুটা করা হচ্ছে, অন্যান্য প্রার্থীদের কিন্তু মাঠে সরগরম নেই বললে চলে, অর্থাৎ ভোটাররা কিন্তু সেটি বলছেন। এছাড়া প্রত্যন্ত এলাকায় কিন্তু প্রার্থীদের যে দৌড়ঝাঁপ তেমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি বলি যে যদি আমরা আর একটু দর্শকদের বলতে চাই যে এখানে যে নৌকা প্রতীকের বিপরীতে যে জাতীয় পার্টির একে নুরুজ্জামান লাঙ্গল প্রতীকে রয়েছেন, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনিও বলেছেন যে তিনিও কিন্তু ভোটের যে 7 তারিখ জানুয়ারির যে 7 তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি সেই পর্যন্ত কিন্তু তিনি অপেক্ষা করবেন। অর্থাৎ ভোটারদের যে রায় সেই রায়ের জন্য তিনি অপেক্ষা করবেন। অর্থাৎ ভোটাররা যদি তাকে পছন্দ হিসাবে প্রার্থী হিসেবে বেছে নেয় এবং জয়যুক্ত করেন তিনি সেই পর্যন্ত অপেক্ষা করবেন। অর্থাৎ হার জিত যাই হোক লাঙ্গল প্রতীকের যে এ কে এম নুরুজ্জামান রয়েছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত লড়বেন এবং ভোটের মাঠ থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি সরে যাচ্ছেন না এবং তিনি সেই অপেক্ষায় রয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর দুই আসনের সর্বশেষ। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, জানবো সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি। গত 18 ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ জেলার 5টি আসনের প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। আজকে 5ম দিন চলছে, তারা প্রচার প্রচারণা ব্যাপকভাবে গণসংযোগ করছেন, বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, মানুষের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট চাইছেন। একটু যদি জানাতে চাই নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে মোট 34 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে আওয়ামী লীগ, তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি,
এবং সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। একটু যদি জানাতে চাই, আমি এখন আছি নারায়ণগঞ্জ শহরের চাষার এলাকায়। এটি নারায়ণগঞ্জ 5 আসনের অন্তর্ভুক্ত। এই আসনটির যদি বলতে চাই তাহলে এখানে 4 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানে। তবে একটি বিষয় লক্ষণীয় যে নারায়ণগঞ্জ জেলার সবগুলো আসন 5টি আসনের মধ্যে 4টি আসনে নৌকার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দেওয়া হলেও এই আসনটিতে কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেওয়া হয়নি। এখানে প্রধান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী, লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম সেলিম ওসমান, যিনি গত 2 বারের নির্বাচনে টানা নির্বাচনে বিজয় হয়েছেন, তিনিও গণসংযোগ করছেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে জেলার 5টি আসনের মধ্যে মূলত এই যে নারায়ণগঞ্জ 1 আসনে কিন্তু জমজমাট প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। আজকে শুক্রবার ছুটির দিন, আমরা রূপগঞ্জে দেখেছি যে তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তিনি সকাল 10টা থেকেই রূপসী এলাকায় তিনি গণসংযোগ করেছেন, লিফলেট বিতরণ করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। পাশাপাশি কিন্তু একইভাবে সমান তালে প্রচার প্রচারণা গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বস্ত্র পাটমন্ত্রী, তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা করেছেন। একটা বিষয় আমরা জানিয়ে রাখছি যে এখানে আরো একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন এবং উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন শাহজাহান ভূঁইয়া। তিনিও কিন্তু এই 2 প্রার্থীর সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা দেখছি যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন, নির্বাচনের মাঠ কিন্তু জমে উঠেছে। তবে সাধারণ ভোটাররা যেটা আমাদেরকে বলছেন, তারা যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা নির্বাচন দেখতে চায়, তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে তারা ভোট দিতে চান, এই বিষয়টি তারা চাইছেন। এবং ভোটারদের মধ্যে 7 জানুয়ারি নির্বাচনের কেন্দ্র করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা আছে। এই ছিল নারায়ণগঞ্জে আগামী নির্বাচনের পরিস্থিতির সবশেষ। প্রযুক্তিগত সমস্যার কারণে গাজীপুরে আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি, পরবর্তীতে অবশ্যই স্থাপন করলে আপনাদের সামনে নিয়ে আসব। এছাড়াও নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে স্বাগত আলী সৈকত এবং তারও আগে মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার।